পার্ক সার্কাসে গুলি চলার ঘটনায় মৃত্যু হয়েছে মেয়ের, এ কথা প্রথমে বিশ্বাসই করতে পারেননি 28 বছরের তরুণী রিমা সিং এর পরিবার। পুলিশের কাছ থেকে মেয়ের মৃত্যুর খবর নিশ্চিত হতেই কান্নায় ভেঙে পড়েছেন তারা। হাওড়ার দাসপাড়া থানা এলাকার 133 ফকির মিস্ত্রি বাগান লেনের রিমা সিং এর বাড়িতে এখন শুধুই কান্নার রোল। পরিবার সূত্রে জানা গিয়েছে রিমা ফিজিওথেরাপির ট্রেনিং নিচ্ছিলেন, তাই কলকাতায় যাতায়াত ছিল। শুক্রবার 12টা নাগাদ হাওড়ার বাড়ি থেকে বেরিয়েছিলেন, তাড়াতাড়ি বাড়ি ফেরার কথা ছিল। খাবার নিয়ে বসেছিলেন রিমার মা। সেই সময় এক প্রতিবেশী রিমার গুলিবিদ্ধ হওয়ার খবর তাকে জানায়। প্রথমে বিশ্বাস না হলেও টিভির খবর থেকে নিশ্চিত হন তারা। জানা গিয়েছে শুক্রবারই রিমার বিয়ের পাকা কথা ছিল। যার সঙ্গে রিমা সিং এর বিয়ের কথাবার্তা চলছিল সেই ব্যক্তি প্রবীর রায় জানিয়েছেন, তিনি টিভি দেখে খবর পেয়ে রিমার ফোনে ফোন করেছিলেন। সেই সময় বেনিয়াপুকুর থানা অফিসার ফোন তোলেন, তার কাছ থেকে হবু স্ত্রীর মৃত্যু সংবাদ পান। আমি হঠাৎ টিভিতে খবরটা পেলাম যে এরকম একটা একটা নাগাদ পেলাম একটা ঘটনা ঘটেছে, কোনো একটা পুলিশ মেন্টালি তিনি গুলি এলোপাথারি গুলি চালিয়েছেন, ফায়ার করেছেন কয়েক রাউন্ড, তাতে একটি মেয়ে মহিলা আহত হন। তার নামটা বললো রিমা সিং, আমরা আমাদের দাসনগর থানার বাসিন্দা, 28 বছর বয়স। তখনই শক পাই, আমি সঙ্গে সঙ্গে বাড়িতে আসি এবং ওই সময় আমি ওর ফোনে ফোন করার পর বেনিয়াপুকুর থানার পুলিশ তুলেন। উনি আমাকে আমার সেই মুহূর্তে ওনার নামটাও জিজ্ঞাসা করতে পারিনি, কিন্তু উনি বলেন আপনারা আসুন। এই অবধি এই মতো অবস্থা আমি জানতে পেরেছি যেটুকু টিভির খবর থেকে। এখন উনি অ্যাকচুয়াল ফিজিওথেরাপি করতো, বিভিন্ন ফিজিওথেরাপি পেশেন্টকে দেখতো এবং বিভিন্ন তার সূত্রে ওকে বিভিন্ন জায়গায় যেতে হতো। সেই কারণে যে কোথাও বেরিয়েছে, রোজই বেরোয়, আজকেও বেরিয়েছে, এখন কোথায় কখন যায় কীভাবে কাজ সঙ্গে কাজ করে সেটা তো আমাদের জানার কথা নয় বা জানিও না, কেন সবসময় একই পেশেন্ট সবসময় থাকে না। হয়তো কোনো পেশেন্টের সঙ্গে মিট করার জন্যই যাচ্ছিলো, সেই কারণে হতে পারে, আমরা এখন ব্যাপারটা জানি না। এখন এই এর চেয়ে বেশি কিছু বলতে পারি না। লকডাউনে রিমার পরিবারের আর্থিক পরিস্থিতি খারাপ হতে থাকে। বাবার কাজ চলে যাওয়ায় মা ভাই দিদার দায়ভার এসে পড়ে রিমার কাঁধে, তাই দ্বিতীয় বর্ষে রেজাল্ট বেরোনোর পর পড়াশুনো ছেড়ে দেন রিমা। ফিজিওথেরাপি ট্রেনিং নেওয়া শুরু করেন। বাবার টুকটাক উপার্জন ও রিমার ফিজিওথেরাপির সামান্য টাকা দিয়েই সংসার চলত। মেয়ের মৃত্যুর পর অথই জলে পড়ল গোটা সিং পরিবার। দ্য ওয়াল ব্যুরো।